হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো বাটা মাছ। বাটা মাছটাকে আমি ধুয়ে পরিষ্কার করে ভেজে নেছি, সর্ষের তেল দিয়ে বানাবো। মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি বড়িগুলো ভেজে নিচ্ছি হালকা করে। বাটা মাছে আমি ফুলকপি, আলু দিয়ে আর বড়ি দিয়ে বানাবো, একদম পাতলা পাতলা করে বানাবো, কম মশলা করে দিয়ে। ফুলকপি আর আলুটাকে আমি ভাপ দিয়ে নিয়েছি, এদিকে মাছ ভাজা হয়ে গেছে। এখানে নিয়েছি গরম মশলার মধ্যে নিয়েছি জিরে, গোটা জিরে ফোড়নের জন্য নিয়েছি, জিরে পাউডার, হলদি পাউডার, নুন, কাশ্মীরি চিলি পাউডার, আর নিয়েছি কাঁচা লঙ্কা। আর লাস্টে দিব আমি ধনে পাতা কুচি। এখন একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি জল নিয়ে মশলাগুলোকে গুলে নেব। দিয়েছি কাশ্মীরি চিলি পাউডার, হলদি পাউডার, জিরে পাউডার, আর দেব নুন। দিয়ে ভালো করে এটা মশলাটা গুলে নেব। মশলাটা গুলে নিচ্ছি, তারপরে এদিকে আমি লঙ্কাটা আমি এখানে দিয়ে দেবো। এবার পেন বসিয়ে দিয়েছি, পেনে দিয়েছি সর্ষের তেল, ফোড়ন দিয়েছি সাদা জিরে। সাদা জিরেটা আমি লাল করে ভেজে নিব। তারপর দিয়ে দিব দুটো তেজপাতা, পেঁয়াজ রসুন ছাড়াই বানাবো। এখন গুলে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে এখন খুব ভালো করে আমি কষিয়ে নিব। তারপর আমি ফুলকপি আর আলুটাকে দিয়ে দিলাম। ফুলকপি আর আলুটাকে দিয়ে আমি খুব ভালো করে মশলার সাথে মিক্স করে নেব। এখন আমি ঢেকে দেবো 5 মিনিটের জন্য। আমার 5 মিনিট পরে এসে আবার একটু নাড়িয়ে দেব, একটু জল দিয়ে দিলাম, গ্রেভি জন্য জল দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি গ্রেভি জন্য জল দিয়ে দিলাম। জল দিয়ে আবার ভালো করে মিক্স করে দিয়েছে। গ্রেভিটা হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি বড়িগুলো দিয়ে দেব। বড়িগুলো ভেজে নিয়েছিলাম, এখন বড়িগুলো দিয়ে দিচ্ছি। বড়িগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো লাস্টে ধনে পাতা। ধনে পাতা কুচি দিয়ে আমি ঢেকে দিব। এখন আমি ঢেকে দিব 25 সেকেন্ডের জন্য, সিমটা বাড়িয়ে দিব। তারপরে হয়ে গেছে, আমি আবার গ্যাস অফ করে দিব। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম, তারপর সার্ভ করেছি।
বাটা মাছের রসা, ফুলকপি, আলু, বড়ি দিয়ে একদম ইজি প্রসেসে বানিয়েছি আর খেতে অসাধারণ টেস্টি হয়েছিল, পেঁয়াজ রসুন ছাড়া।